আমরা যারা গ্রামে থাকি তারা গ্রামের স্বাদ অনেকটাই পায় এবং পথঘাট মাঠঘাট সবকিছুর সৌন্দর্য দেখতে পায়, কিন্তু যারা গ্রামে থাকে না শহরে থাকে তারা কি দেখতে পায়? আজকে আমি এই গেমটার ভিতরে দেখানোর চেষ্টা করব গ্রামের স্বাদ। যারা শহরে থাকে তারা অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে এই গেমটিকে আজকের পর্বে। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। এর সঙ্গে আরও থাকছে গ্রামের পাশাপাশি শহরের কিছু পথঘাট, যেহেতু যে কোনো বাস স্টপেজের কাছে শহর থাকে এবং শহর থেকে পার হয়ে যেতে হয় গ্রামের দিকে, তো আমরা কিছু শহরের দৃশ্য দেখতে পারবো। তো আমরা আজকে যে বাসটা নিয়েছি এটা একবারে হাই ক্লাস বাস না, এটা হলো যে সেবা গ্রিন লাইনের একটা বাস, গ্রিন লাইন বাস না, গ্রিন লাইনের পাশে সেবা দিয়ে একটা বাস এরা নাম দিয়েছে সেবা গ্রিন লাইন। আমরা এই বাসটা নিয়ে আজকে যাচ্ছি, কিছুটা লোকাল টাইপের, তো হোক সমস্যা নাই, আমরা গ্রামের দিকে যাচ্ছি, লোকাল বাস হলেও সমস্যা নাই। তো আমরা গ্রামের রাস্তায় চলে আসলাম। আমরা গ্রামের রাস্তায় যেয়ে প্রথমে গ্রামে সালামাত জালান নামে একটির গেট পার করলাম। এখন আমরা মাঠে যাওয়া শুরু করব। আমরা মাঠের দিকে চলে এসেছি, আমার হেল্পারকে নামিয়ে দিয়েছি, দেখুন মাঠের ভিতরে কি থাকতে পারে। মাঠের ভিতরে মাটি দেখা যাচ্ছে, কিন্তু মাঠের মধ্যে এই গেমটার ভিতরে গাছ দিয়ে রেখেছে এবং তার পাশে দেখা যাচ্ছে গ্রামের কিছু অংশ, অসাধারণ সুন্দর লাগছে। যাদেরকে কে ভালো লাগছে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডিসলাইক দিয়ে যাবেন, আর যাদেরকে ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো গ্রামে যারা আমরা থাকি তারা কিন্তু দেখতে পাই অনেক দূরে গ্রাম দেখা যায়, অনেক দূর একটার পর একটা গ্রাম দেখা যায়। তো এই গেমটাতে কিন্তু আমি এটাই দেখানো চেষ্টা করেছি, গেমের ভিতরে যতটুকু দিয়েছে ততটুকুর মাঝে আমি দেখানোর চেষ্টা করেছি যে গ্রামে কি রকম দেখা যায়। রাস্তা থেকে যদি আমরা দাঁড়াই দেখা যায় 10টা 12টা গ্রাম আশেপাশে রয়েছে, কতটা সুন্দর লাগে দেখতে, এটাই আমি এটাকে ভিতরে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের সামনাসামনি দেখা যাচ্ছে আমাদের হেল্পার এবং ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, আর তারপরে আমি সামনে চলে আসলাম আর একটা মাঠ পেয়েছি, বড় মাঠ। বড় মাঠে আমি একটু স্ট্যান্ড করার চেষ্টা করলাম, কতটা হয়েছে জানি না। এখন আমি আবারও নামবো, নামে আমি দেখাবো যে কী রকম। এই ঘাসটার নাম কি তোমরা অবশ্যই জানবে, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে। এখানে ডেভেলপার যেটা দেওয়ার চেষ্টা করেছে আমি এটার ভিতর দিয়ে হেঁটে আসলাম, তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবা। তো এটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে গেমটার ভিতরে, এটা যারা এরকম ঘাসের কাছে প্র্যাকটিক্যালি গিয়েছো সামনাসামনি তাদেরকে অবশ্যই ভালো লাগে। আমার অত্যন্ত ভালো লাগে এই ঘাসগুলোর কাছে যেতে, আমি যত যখন এই গাছেগুলোতে ফুল হয় তখন আরও সুন্দর লাগে, যারা গ্রামে গিয়েছে তারা অবশ্যই দেখতে পারবে। তো আমাদের আশেপাশে আমি দেখানোর চেষ্টা করলাম এই মাঠটা কীরকম। এরপরে আমরা গাড়িতে উঠে আবারও সামনের দিকে যাচ্ছি, দেখি আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তো সামনের দিকে চলো বন্ধুরা এগোনো যাক। রাস্তায় কিছুটা ট্রাফিক রয়েছে, আমরা ট্রাফিকটা কেটে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এবার আমরা যে মাঠটিতে যাব এই মাঠটিতে কিন্তু আমরা নামবো না, গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবো যদি আমাদেরকে ডেভেলপার যেতে দেয়। তো আমি মোটামুটি ঢুকে গেছি, সামনে যাওয়ার পর ডেভেলপার আর যেতে দিচ্ছে না, এই জন্য আমাদেরকে ব্যাক হয়ে আবারও পিছনে আসতে হচ্ছে। তো আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম গাড়ি নিয়ে ভিতরে যাওয়ার, কিন্তু যেতে পারলাম না, ডেভেলপার অপশন দেয়নি। যতটুকু দিয়েছে আমি ততটুকুই দেখানোর চেষ্টা করলাম, গাছের ভিতরে অনেকগুলো মাছ আর গাছ দেখা যাচ্ছে, মাঠের ভিতরে অনেকগুলো গাছ এবং পাশে একটা বাড়ি, আর সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি জানি এটা বাড়ি না মসজিদ, মসজিদের মতো গম্বুজ রয়েছে উপরে এবং মসজিদের যেখানে আজান দেয় সেটার মতো একটা মাইক লাগানো থাকে, এরকম একটা লম্বা জিনিস রয়েছে, আমার মনে হয় মসজিদ হতে পারে। এই গেমটার ভিতরে অসংখ্য জায়গায় এটা দেখা যায় কিছু দূর পর পরই, আমার মনে হয় এটা মসজিদ হতে পারে, আমি শিওর না, তোমরা কমেন্টে জানাবা তোমাদের কি মনে হয়। তো আমরা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমরা আস্তে আস্তে সন্ধ্যার কাছাকাছি চলে এসেছি, আমরা লাইটও জ্বালিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আমরা গ্রাম পেরিয়ে প্রায় বাস স্টপের কাছাকাছি চলে এসেছি, এজন্য শহরের কিছুটা অংশ দেখাচ্ছে, একটা রেল লাইন দেখতে পারলাম। তো চলো বন্ধুরা আমরা দেখে আসি রেল লাইনটা আসলে কতটুকু কীভাবে তৈরি করা হয়েছে এবং রিয়েলিস্টিক কি না। তো বন্ধুরা আমরা ওয়েট করতেছি কোনো রেল আছে কিনা, না এখন না রেল আসেনি, তো আমরা সামনের দিকে এগোতেই পারি। সামনে এগিয়ে দেখলাম রেল লাইনটা, হ্যাঁ আমরা যেরকম সামনাসামনি দেখি সেই রকমই দেখা যাচ্ছে, পাশে কিছু দোকান দেখতে পারলাম, বসার জায়গা দেখতে পারলাম এবং রেল লাইনের পাশ দিয়ে আমি দৌড়াচ্ছি, অসাধারণ সুন্দর। তো দেখে ফেললাম, এখন আমরা গাড়িটার দিকে যাব, গাড়িতে গেলাম, গাড়ি থেকে আবারও যাওয়া শুরু করছি সামনের দিকে। তো বন্ধুরা আমরা প্রায় বাস স্টপেজের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবা এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হবে পরের ভিডিওতে।